হ্যালো বন্ধুরা, মৌমিতার মিক্সড ব্লগে তোমাদের স্বাগত। গুড মর্নিং, সবাই কেমন আছো? এই আমি এখন কফি আর বিস্কুট খাবো। এই দেখো, কফি নিয়ে বসেছি। এই যে কফি আর এই যে বিস্কুট। এখন ঠান্ডাটা কমে গেছে, হাওয়াটাও কমে গেছে, তাই জানলাগুলো খুলে দিয়েছি, কারণ নাহলে আমি জানলা খুলতে পারি না, এত হাওয়া দেয়। এই তিন চার দিন ঠান্ডাটা কম আছে, হাওয়াটাও দিচ্ছে না সেরকম, সেই জন্য জানলাটা খুলে রাখছি। এবার কফিটা আর বিস্কুটটা খেয়ে নিই, তারপর একটা নতুন জিনিস দেখাবো তোমাদের। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। ব্রেকফাস্ট বলতে কফি আর বিস্কুট খেয়ে নিয়েছি। তোমাদের যে একটা জিনিস দেখাবো বলছিলাম, এই দেখো আমার একটা গে, এই যে পার্সেলটা এসেছে, এটা ছেলে আনবক্স করবে। ও পাগল হয়ে যাচ্ছে আনবক্স করার জন্য। দেখো আনবক্স করবে, কি আছে এটার মধ্যে। এই দেখো, এটা হচ্ছে একটা ফোল্ডিং ওয়ার্ড্রোব। এটা একটা ফোল্ডিং ওয়ার্ড্রোব, এটাই আমি অর্ডার করেছিলাম, এটা এসে গেছে। আর আগের দিন তো তোমাদেরকে এই মাসাজারটা দেখিয়েছিলাম, এইটা অনেকেই বলেছো ফেরত দিয়ে দিতে, কিন্তু এটা আমি ফেরত দিচ্ছি না। তার কারণ হচ্ছে এটা আমি বুঝতে ভুল করেছিলাম। এটা তোমাদের দেখাই, এটা তোমাদেরকে দেখাই কীভাবে কাজ করে। এখানে রাখছি হ্যাঁ, এটা এই দেখো, এটা এই যে কর্ডটা, এটা একবারে প্লাগে দিলে এ দেখো দেখো ভাইব্রেট হচ্ছে, এটা ভাইব্রেট হচ্ছে, এটা কাজ করছে। ওই জন্য এটা আমি চেঞ্জ করছি না, এটাও রেখে দিচ্ছি। আর আরেকটাও অর্ডার করেছি এই সেম ভাইব্রেটার, এটা হচ্ছে কাকিমা অর্ডার করতে দিয়েছে কাকিমার এর জন্য। এ দেখো, এই জিনিসটা হচ্ছে ওপরের কভারটা, এই যে এইটা হচ্ছে সমস্ত র্যাকগুলো, আর এই যে এগুলো হচ্ছে মাঝখানের যে স্ক্রুগুলো, এগুলোর সাথে দিয়ে আলমারিটা তৈরি হবে। হয়ে গেলে আবার দেখাবো যে কেমন হচ্ছে দেখতে, আমার সাথে থাকো। আজকে দুপুরে কোনো রান্নার ঝামেলা নেই, কারণ কালকে ভাত করেছিলাম, অনেকটা ভাত আছে, চিকেন করেছিলাম, অনেকটা চিকেনও আছে, সেই জন্য আজকে আর রান্নার ঝামেলাটা নেই। আজকে একটু ভাবছি চিকেন টিক্কি করব, ম্যারিনেট করতে হবে খালি চিকেন, চিকেন আছে অনেকটা, একটু পরে উঠে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো সন্ধেবেলা, ওটা আমাদের স্ন্যাক্স হিসেবে কাজে লাগবে। চিকেন টিক্কিটা করব, সবাই ভালোবাসে, আমার ছেলে ভালোবাসে, আমার হাজবেন্ড ভালোবাসে, সবাই ভালোবাসে, ভাগ্নি এসেছে, সবাই মিলে চিকেন টিক্কি খাবো। আমার ছেলে অলমোস্ট র্যাকটা লাগিয়ে নিয়েছে, এবার খালি এই যে র্যাকের কভারটা ব্লু কালারের, এটা খালি লাগাতে হবে। এই যে অলমোস্ট লাগিয়ে নিয়েছে র্যাকটা, খুব একটা ছোট নয়, বেশ ভালোই বড় র্যাকটা। যে ওয়ার্ড্রোবটা পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই যে কিন্তু এটা কীরকম ধরনের দিয়েছে বুঝতে পারছি না। নিচের সেলফটা ফাঁকা, ওপর দিকটা পুরোটাই, সামনে দিকে ঘোড়া পাপা, এটাকে সামনে দিকে ঘোড়া, এই দেখো এই দেখো, সবই ঠিক আছে, কিন্তু এই যে নিচটা পুরো ফাঁকা। এবার নিচটা দিয়ে তো ময়লা ঢুকবেই বলো, ওপরের মোটামুটি খারাপ না, অনেকটাই লম্বা, যদি এটা খাটের মধ্যে রেখে করা হয়েছে, অনেকটাই লম্বা। আই থিঙ্ক এগুলোকে আটকাতে হবে এখানটাতে, দেখি একবার এখানে গিটটা দিয়ে। এই যে র্যাকটা অলমোস্ট ডান, র্যাকটা রেখে দিয়েছে যেখানে রাখা হবে, এই আমার টিভির পাশটাতে রাখা হবে, এই যে এখানে আলমারি পাশটায় রাখা হবে, রেখে দিয়েছে, এবার খালি গুছিয়ে রাখার জন্য। এটা কিনেছি শুধু ঘরের পরার যে জামা কাপড়গুলো আছে সেগুলো রাখার জন্য। এরকম অর্ডার আর একটা অর্ডার করবো ভাবছি জুতো রাখার জন্য, অনেক জুতো হয়ে গেছে, রাখার অসুবিধা হচ্ছে, সব বক্সে বক্সে করে দরজার কোণে রাখা আছে। এরকম আর একটা ওয়ার্ড্রোব অর্ডার করব শুধু জুতো রাখার জন্য, কিছু জিনিস অর্ডার বাকি আছে।
দেখো আমার ছোট ভাগ্নি এসেছে, এ দেখো। হাই, আমার ছোট ভাগ্নি ও এসেছে পরশু দিনকে। তোমাদেরকে তো জানালামই যে পরশু এসেছে আমার ভাগ্নি ননদ সবাই। এটা ছোট ভাগ্নি, হাই। আজকে একটা বান্ধবীর আসার কথা আছে আমার বাড়িতে, ও থাকে সেই বাঁশবেরিয়া, ওখান থেকে আসবে। কালকে রাত্রে ফোন করেছিল আসবে বলে, অন্য সময় এসে আমার কাছেই খায়, কিন্তু এবারে ও আরেক বান্ধবীর বাড়িতে খাওয়া দাওয়া করে এখানে আসবে। আমি ওই জন্য আর কিছু বলিনি খাওয়ার কথা, খুব ভালোবাসে আমাকে। কালকে রাত্রেবেলা তখন 10:30 সময় ফোন করে বললো, মমিতা আমি তাহলে কালকে তোর বাড়ি যাবো। বললাম হ্যাঁ আয়, কোনো অসুবিধা নেই, আজকে আসবে। ও আসলেও তোমাদের দেখাবো। এত পায়ের ব্যথা বেড়েছে যে মানে হাঁটা চলা করতে পারছি না, ডান পাটা তো ফোল্ড করলে সোজা করতে পারছি না, সোজা করলে ফোল্ড করতে পারছি না, পা পেতে সোজা হয়ে হাঁটতে পারছি না, বয়স্ক মানুষদের মতো হাঁটতে হচ্ছে। ছেলে পরশু দিন বলছে, মা তুমি কি সুন্দর দেখতে ছিলে, এখন তুমি কেমন হয়ে গেছো। বাবা রোগে মানুষকে শেষ করে দেয়, আমি রোগে পুরো শেষ হয়ে গেছি, আমার আর কিছু অবশিষ্ট নেই শরীরে, রূপ রং চুল সব চলে গেছে, সব চলে গেছে। হ্যাঁ এখন একদম মানে কি বলবো, মানে নিজেকে দেখলে নিজের কষ্ট হয় যে আমি একটা সময় এরকম সুন্দর ছিলাম, যেমন চুল ছিল তেমন রং ছিল তেমন দেখতে সুন্দর ছিলাম। রোগের জ্বালা মানে সর্বক্ষণ যন্ত্রণা, সর্বক্ষণ কোনো সময়টা বাদ নেই যন্ত্রণার, মানে কারুর ভালো কথাও এখন ভালো লাগছে না শুনতে, চিৎকার করে উঠছি, শর্ট টেম্পার হয়ে গেছি আমি। ছেলে সবসময় বলছে, মা তুমি এত শর্ট টেম্পার হয়ে গেছো কেন। না বাবা আমার কষ্টটা আমি বুঝতে পারছি, সারা দিন রাত কষ্ট হচ্ছে, কি করব বল, কিচ্ছু করার নেই, ঘর থেকে এক পা বেরোতে পারি না। আজ বোধ হয় দীর্ঘ মাস দেড়েক হলেও আমি কোথাও যেতে পারিনি, বাড়ি থেকে বেরোতে পারিনি, মানে ওপর থেকে নিচে নামতে পারিনি, বেরোনো তো দূরের কথা, ওটাই হয়ে গেছে আমার সমস্যা। আমি কি করব আমি জানি না, আমার পরিণতি কী আছে সেটাও আমি জানি না, তবু তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করি, সব কিছুটা বলি, মনটা তবু হালকা হয়। কারণ আমার তো জানো কোথাও যে দুদিন গিয়ে থাকবো সেই জায়গা আমার নেই, বাপের বাড়ি বলে কিছু নেই, সব কিছু এখানে। বাপের বাড়ি হলে তবু মানুষ একটু রেস্ট পায়, আমার তো রেস্ট বলে কিছু নেই। আমি ওই জন্য কালকে কষ্টসৃষ্ট হলেও রান্নাটা বেশি করে রেখেছি, যাতে আজকে আর রান্না করতে না হয়। আমি পারছি না, রোজ আমি পারছি না, যে মানুষ আমি এত রান্না করতে ভালোবাসতাম সে মানুষ আমি এখন রান্না দেখলে ভয় পাচ্ছি, কি করে কি করব। এখনও রাত্রে রান্না আছে, এবেলা না হয় হয়ে গেল, রাত্রে তো করতে হবে, ডিনার করব, তারপরে বললাম একটু টিকি মতো করব, সেগুলো করব, তোমাদের দেখাবো, সবই দেখাবো। পারছি না আর পারছি না গো, প্লিজ তোমরা আমার জন্য একটু প্রে করো যেন আমার এই ব্যথাটা একটু কমে যায়, আমি পারছি না আর, খুব কষ্ট হচ্ছে গো। লাঞ্চ করতে বসে গেছি, আজকেও সেম মেনু, কালকে যা মেনু দেখেছো, মেনু এই যে চিকেন কষা, ভাত আর এই চাটনি, এই আছে, এই সবে মাংসটা মানে হাফ ম্যারিনেট করে আসলাম, ভিনিগার দিয়ে আর নুন দিয়ে মাংসটা ছোটো ছোটো পিস করে কেটে রেখে আসলাম, এবার বাকি ম্যারিনেশনটা পরে করব। ম্যারিনেট করার পর তোমাদের দেখাবো কেমন হয়। এই যে ছেলে বসে গেছে খেতে, ওকে তো আবার খাইয়ে দিতে হয় জানো, না খাইয়ে দিলে বাবুর খাওয়া হয় না, এবার খাবে, খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে টাটা। তোমাদের বলেছিলাম আমার বান্ধবী আসবে, এই দেখো আমার বান্ধবী এসেছে বাঁশবেরিয়া থেকে, এসেই কাজে লেগে পড়েছে, সব জামা কাপড় এই দেখো ওয়ার্ড্রোবটায় গুছিয়ে দিচ্ছে, সরা সোনা সরা, এই দেখো ওয়ার্ড্রোব অলরেডি আমার গোছানো হয়ে গেছে। আমার বান্ধবী এসে যত জামা কাপড় ছিল যা ছিল গোজ গাছ করে সব এই যে ঢুকিয়ে দিয়েছে, ও খুব কাজই আমার বাড়িতে সব কাজকর্ম সেরে দেয়, জানে আমি অসুস্থ, ও এসে সব করে দেয়। আর ও সাথে জিনিসপত্র বিক্রি করে, ওর নিজস্ব বাড়িতে দোকান আছে, প্লাস আমরা বন্ধু বান্ধবরা ওর থেকে সব, আমি এই যে এই কটা জিনিস কিনলাম ওর থেকে, এনেছো অনেক কিছু, কিন্তু আমি তো বেরোতে পারি না, কি করতে নেব, ওই জন্য এই ক্লিপগুলো আর এই গার্ডারগুলো নিলাম, এইগুলোই এখন আমার লাগে সবসময়, দেখেছো তো পাগলের মতো সারাদিন বাড়িতে থাকি, চুল আঁচড়াতে পারি না, কিছু করতে পারি না, ওই জন্য এইগুলো নিলাম আমি। দেখো না গোজ গাছের পর্ব চলেই যাচ্ছে, এসে দেখে একটু বসেনি, একভাবে কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, সব গুছিয়েই যাচ্ছে, গুছিয়ে যে ওয়ার্ড্রোবটা পুরো গুছিয়ে দিয়েছে। বান্ধবী বাড়ি চলে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, সব করে দিয়ে
একদম আমার ঘর টিপটা পরে দিয়ে ও বাড়ি চলে গেছে। ও আসলেই দুনিয়ার কাজকর্ম করে, বাড়ি চলে গেছে। আমি আদা রসুন সমস্ত ছাড়ালাম, তারপরে দিয়ে সব পেস্ট করে মাংসটা ম্যারিনেট করে রাখলাম। এবার চিকেন টিক্কিটা করব যখন, তখন তোমাদেরকে দেখাবো। আজকে আর টিক্কি করা তোমাদের দেখাতে পারলাম না, কারণ টিক্কিটা যখন করছি তখন বোন ভগ্নিপতি এসে গেছে। এবার তাড়াহুড়ো করে করেছি, ওদেরকেও দিয়েছি খেতে, যার ফলে আমি আর মানে সেই সময় ভিডিও করার টাইম পাইনি। নেক্সট দিন আবার যখন করব তখন নিশ্চয়ই তোমাদের দেখাবো। এই যে রাত্রে আমার ছেলে দেখো চিকেন খাচ্ছে শুধু, আজকে আর কিছু খাবো না। এই দেখো চিকেন করেছিলাম, এই যে শুধু চিকেনটা খাচ্ছে ও। আর বোন রসেছিল রসগোল্লাটা, আমি মানে অনেকগুলোই এনেছিল, আমি আর ছেলে মিলে খেয়ে নিয়েছি রসগোল্লাগুলো। রাতে আমি আর কিছু খাচ্ছি না, ছেলে রসগোল্লা খেলো, এখন বসে বসে চিকেনগুলো খাচ্ছে। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো লাইক করে দিও। থ্যাংক ইউ সবাইকে।